প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা অনুসর্গ বা কর্ম কর্মপ্রবচনীয় শব্দ নিয়ে কথা বলবো এটা খুবই ইম্পর্টেন্ট বিসিএস পরীক্ষার জন্য তো চলুন আমরা এই কয়েকটি অনুসর্গ এবং তাদের ব্যবহারবিধি দেখে নিই বাক্যের সাহায্যে প্রথমে আছে এক নাম্বার বিনা বা বিনে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে ঠিক আছে এটা এক নম্বর গেল বিনা বা বিনে এটি একটি অনুসর্গ দুই নম্বর আছে হচ্ছে বিনি বিনী সুতায় মালা অনেক সময় সিনেমায় গান থাকে বিহনে তারপরে তিন নম্বর আছে বিহনে উদ্যম বিহনে কারপুরে মনোরথ তারপর আছে সহ সহ তিনি পুত্রসহ উপস্থিত হলেন এটা হচ্ছে সহ শব্দটা এখানে সহকামিতা অর্থে ব্যবহৃত হয়েছে তারপরে পাঁচ নম্বর আছে শহীদ শত্রুর শহীদ সন্ধি না এখানে সমসূত্রে অর্থে শহীদ শব্দটা ব্যবহার করা হয়েছে সমসূত্রে অর্থে ছয় নম্বর শনে দংশন ক্ষত সেন বিহঙ্গ ঝুঝে ভুজঙ্গ শনে এখানে সেন মানে বাস পাখি এবং হচ্ছে বিহঙ্গ মানে কিন্তু পাখি এবং ভুজঙ্গ মানে সাপ তাহলে এটা দংশন ক্ষত সেন বিহঙ্গ ভুজঙ্গ সন এখানে হচ্ছে কি বিরুদ্ধা বিরুদ্ধ গামীতে অর্থ ব্যবহার হয়েছে এখানে দংশন দংশন ক্ষত সেন বিহঙ্গ ঝুঁঝে ভুজঙ্গ সন এখানে শনি শব্দটা বিরুদ্ধ আহ অর্থে ব্যবহৃত হয়েছে তারপরে হচ্ছে সঙ্গে মায়ের সঙ্গে এ মায়ের তুলনা হয় না এখানে তুলনার্থ হচ্ছে সঙ্গে তারপর হচ্ছে অবধি সন্ধ্যা অবধি অপেক্ষা করবো এখানে পর্যন্ত অর্থ ব্যবহার করা হচ্ছে অবধিটা অবধি কিন্তু এখানে পর্যন্ত পর্যন্ত অর্থ ব্যবহার করা হচ্ছে নয় নাম্বার শব্দটা হচ্ছে পরে এই ঘটনার পরে আর এখানে থাকা চলে না এখানে হচ্ছে স্বল্প বিরতি অর্থ ব্যবহার করা হচ্ছে পরে তারপরে দশ নম্বরে পরে শরতের পরে আসে বসন্ত এখানে দীর্ঘ বিরতি অর্থে তারপরে এগারো নম্বর পানে এ তো ঘর পানে ছুটেছেন ওই তো ঘর পানে ছুটেছেন এখানে হচ্ছে দিকে অর্থে অর্থাৎ ঘরের দিকে ছুটেছেন শুধু তোমার সুখের পানে চাহি বাহির হনু এখানে হচ্ছে পানির শব্দটি প্রতিবার দিকে অর্থে ব্যবহার করা হয়েছে সূত্রবান মুখের দিকে যে বাহির হনু আচ্ছা মতো বেকুবের মতো কাজ না এখানে বেকুবের ন্যায় ন্যায় বোধনা হচ্ছে মত শব্দের মাধ্যমে তরে এ জন্মের তরে বিদায় নিলাম এখানে তরে অর্থে মতো মানে এ জন্মের মতো বিদায় নিলাম পক্ষে রাজার পক্ষে সবকিছু সম্ভব এখানে সক্ষমতা অর্থে আসামের পক্ষে উকিলকে এখানে আসামের পক্ষে পক্ষে শব্দটি এখানে হচ্ছে সহায় অর্থাৎ আসামের সহায় উকিলকে সহায় অর্থ ব্যবহার করা হচ্ছে মাঝে সীমার মাঝে অসীম তুমি সীমার মাঝে মানে মধ্যে অর্থ ব্যবহার করা হচ্ছে এখানে মাঝে শব্দটি তারপর হচ্ছে এ দেশের মাঝে একদিন সব ছিল এখানে হচ্ছে ঐক্যদেশিক ঐক্যদেশিক অর্থাৎ দেশের কোথায় যে সব ছিল সেটা বলা হচ্ছে না তাহলে ঐক্যদেশিক অর্থে মাঝে ব্যবহার করা হয়েছে নিমেষ মাঝেই সব শেষ অর্থাৎ এখানে ক্ষণকাল অর্থে ব্যবহার করা হচ্ছে নিমেষ মাঝেই সব শেষ ক্ষণকাল অর্থে ব্যবহার করা হচ্ছে তারপরে দেখুন তারপরে আছে হচ্ছে মাঝারে মাঝারে আছো তুমি প্রভু জগৎ মাঝারে এখানে মাঝারে অর্থ ব্যাপ্তি অর্থাৎ জগতের সবখানে প্রভু আছেন এরকম একটা জিনিস ব্যবহার করা হচ্ছে মাঝারে তারপরে আছে হচ্ছে কাছে আমার কাছে আর কে আসবে এখানে কাছে অর্থে নিকটে অর্থাৎ আমার নিকটে আর কে আসবে এরকম জিনিস ব্যবহার করা হচ্ছে রাখাল সুধায় আসি ব্রাহ্মণের কাছে এখানে হচ্ছে কর্মকারকে কে অর্থে ব্যবহার করা হচ্ছে এখানে তাহলে রাখাল সুধায় আসি ব্রাহ্মণের কাছে কর্মকারকে কে অর্থে তারপরে আঠারো নম্বর আছে প্রতি মন প্রতি পাঁচ টাকা লাভ দেব মন প্রতি পাঁচ টাকা লাভ দেবো এখানে প্রত্যেক অর্থে অর্থাৎ প্রত্যেক মনে পাঁচ টাকা লাভ দেওয়া হবে নি তারপর হচ্ছে নিধারণ তিনি অতি নাহি দয়া তবর প্রতি এখানে হচ্ছে দিকে বা উপরে অর্থাৎ তোমার তোমার দিকে বা তোমার উপরে তার দয়া নাই নিদারুণ তিনি অতি নাহি দয়া তব প্রতি প্রতি এটা অনুসর্গ হেতু হেতু অর্থে কি হেতু এসেছ তুমি কহ বিস্তারিত এখানে হেতু অর্থ নিমিত্ত অর্থে ব্যবহার করা হয়েছে অর্থাৎ তুমি কোন নিমিত্ত এখানে এসেছো তো সেটা তুমি বলো জন্য এ ধন সম্পদ তোমার জন্য নিমিত্ত অর্থে এখানে জন্য ইউজ করা হয়েছে ব্যবহার করা হয়েছে নিমিত্ত এ ধনসম্পদ তোমার জন্য সহকারে সহকারী মানে হচ্ছে আগ্রহ সহকারে কহিলেন মানে সঙ্গে আগ্রহের সঙ্গে বললেন আর কি বসত্ব দুর্ভা দুর্ভাগ্যবসত সবাই উপস্থিত হতে পারেনি এখানে দুর্ভাগ্যের কারণে বসত অর্থ হচ্ছে এখানে কারণ অর্থ ব্যবহার করা হচ্ছে তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন